কাকরা কিছু ঘুরনিতে উঠল। হ্যালো বন্ধুরা, এখন সকাল 6টা বাজে। সকাল সকাল আমি আর ভাতিজা চলে আসলাম বিলের মাছ কেনার জন্য, কিন্তু এখন পর্যন্ত কোনো মাছ। এটা কলা কলা সবজি কলা। হ্যাঁ, শীতের একটা আভাস পড়তেছে, কুয়াশা কুয়াশা ভাব, ঘাসের উপরে শিশির। এই পাশে একজন মাছ ধরতেছে, দেখি কি মাছ ধরে। কই মাছ ধরালা কই? ওই যে ভোরবেলায় ঘূর্ণির মাছ উজাল দেওয়া হচ্ছে। ঘূর্ণিতে নানান রকমের মাছ ধরা পড়ে, পুঁটি, টাকি, কই, বাম, আরও নানান জাতের দেশি মাছ ধরা পড়ে। কি মাছ পাইছেন একটু দেখি। সকালে অনেকেই বিল থেকে মাছ ধরে বাড়ি ফিরছেন মাছগুলো বিক্রি করার জন্য। কাকা দেখি একটু কি মাছ পাইলেন। পুঁটি মাছ না? দেখি ভাই কি মাছ পাইল। কাকরা কাকরা কিছু ঘূর্ণিতে উঠল। মাছ কই যে যে ই করলেন? আরে দুন্দল কি মা পানিতে নিয়ে আসলেন নাকি? আমরা আরো ভাবছি যে মাছ কেনবো। ইখতিয়ার বাইরে আসার কথা, ওই যে ওই পাশে পুকুর সেচতেছে, ওটাও তো কমপ্লিট হয়নি সেচা। মাছ পাইছেন ভাই? ওই দিন তো মাছ ভালো মাছ ছিল, বুঝছেন? ওই দিনই ভালো মাছ ছিল, কিন্তু পরে আর ভাবলাম যে আরো ভালো পাবো, আর মাছই নেওয়া হইলো না ওই দিন। গতকালকে মাছ পাইছিলাম, 5 কেজি পাইছিলাম বাম। 5 কেজি বাম? হ্যাঁ, কালকে আমার দিনের বেলা ঘুমাবার পর নেই তো, হ্যাঁ, মাটায় সেরিলু হইছিলাম, হইছি আর এই কেবল উঠলাম। ঘুমায় পড়ছিলেন মাছ ধরতে ধরতে? দাউন দিছিলেন নাকি? না, এটা আরেকজনের না। মাছ ধরে গোলের ভিতরে রাখেন না? কালকে আসার দরকার ছিল তাহলে, কালকে যেহেতু পাইছিলেন। মাছ পাবো কি সাইনা দুয়ারি দি? শেষ করে দিতে না চায়না দুহারি, আমার মনে হয় যে এবছরই শেষ মাছ ধরা, কারণ চায়না দুহারি নিয়ে অনেক অনেক জায়গায়, দেশের অনেক জায়গায় এটা নিয়ে নিউজ হইতেছে যে চায়না দুহারি মারি, তাও তো ছুটে মুটে কত যায়, কোপ পেছে না, দেহি দূর দে। আর চায়না দুহারি মনে করেন যে কোনটা যাওয়ার কাজ নাই, কাকড়া যাক আর শামুক যাক,
তার কিছু ছাড়া নাই সব ব্যাংকে সেমিসে যা আছে সব হ্যাঁ আমি শুনছি চায়না দোহারি নাকি সিনারা সাপ ধরার জন্যই বানাইছিল কিন্তু বাঙালিরা আইনে এটা মাছ ধরতেছে এটা দিয়ে আমরা তো বাঙালি চায়না হলো আমি দেখছি ওই আপনার ওই সাপ ধরে বাঙালি চাঁদে জমি কেনা শুরু করে দিছে ते दिखाने तो दे ही आज तो नहीं तर कई क्या सीजन काम हो जो दादी बारा फिल्म आ और पुकारे मासा सना बिक्री कर बन्ना खावर तो नहीं जावन बारी कि आपने दौड़ कर नहीं की ना तो बिक्री करते हैं तो ले नहीं जाई आप और जो उनार का से उन्हीं तो दिखा देता है उन्हीं तो को बाय इधर से ना 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 इसको साइन ना চাকি মাছ অবশ্য বাড়ি আমরা খাই দুইজনে উঠতে চাইতেছে না একদিন ঘাটে নিয়ে যাবেন ফোন দিয়ে নাম্বার দিয়ে দেন হ্যাঁ ঘাটে ঘাটে আপনি জান মাছ ধরতে আমি গাঙ্গি মাছ মারি তো কোন কি তাহলে আমরা আরো লোক পাইতেছি না আমাদের এলাকায় আছে কয়েকজন সেকেন্ড বাইটাইরা সেকেন্ড হ্যাঁ ওরা হইলো মানে আমাদের ওগের হাতে যাওয়াই হয় না বলে রাখছি দরবাসতে কত দেব হ্যাঁ না দাম না চাইলে দেবো কেমনে আমি তো এটা ধারণা আছে না আপনার আপনি বিক্রি করেন এই লাইটে যে অনেক পাওয়ার না কয় ভোল্টের ব্যাটারিতে চলে 12 ভোল্ট 12 ভোল্টে তো সব মানে দুনিয়াদারি পেছে আলো হয়ে যায় হ্যাঁ এনতে মারলে ওই যে পাটখুর ফেলা ওই যে পুহুর হ্যাঁ ওই যে কলা গাছলা হ্যাঁ ক্লিয়ার একবারে ক্লিয়ার দেখা যাবে না 10 বার পানি তলে দেখা যায় পাওয়ারফুল লাইট হ্যাঁ এই অটো ব্যানার লাইট আছে না কয় টাকা খরচ হইছে এটা বানাইতে এক একটা 130 টাকা করে লাগছে তার লাগছে 150 টাকা ক্লিপ লাগছে 35 টাকা টেপ লাগছে দুই দিয়ে আর এই যে লোকস না টেটা ধরেন এই তো গোড়াটা দেখাই কেটা বাজে না 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 কাবার লাগাই রাখছেন না হ্যাঁ আচ্ছা আটকায় রাখেন শেষ করছি আমাদের আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।